হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, ফরমেট স্পেসিফায়ার এবং হচ্ছে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন। তোমাদের দেখে মনে হচ্ছে এগুলো তো অনেক ইজি, এগুলো তো ভালো মতো আমরা পারি। স্ক্যানএফ কি কাজ করে, প্রিন্টএফ কি কাজ করে, ফরমেট স্পেসিফায়ার, ফরমেট স্পেসিফায়ার অনেকে বুঝো না ফরমেট স্পেসিফায়ার কি, কোনটা কি কাজে ইউজ হয়। হ্যাঁ, তো ব্যাপারগুলো দেখো আজকের ভিডিওটা, দেখবা যে এত ইজি, কিন্তু এই ফরমেট স্পেসিফায়ার বুঝার দরকার আছে, এটা কাজে লাগবে। স্ক্যানএফ প্রিন্টএফ বোঝার দরকার আছে। স্ক্যানএফটা তেমন খুব একটা লাগবে না, কারণ স্ক্যানএফ সব সময় সেম ভাবে হয়, কিন্তু প্রিন্টএফটা একটু বোঝার দরকার আছে। ঠিক আছে, ওকে, তো দেরি না করে শুরু করা যাক। আমরা সর্বপ্রথম বলবো যে ফরম্যাট ফরম্যাট স্পেসিফায়ার কি। দেখো ফরম্যাট স্পেসিফায়ার কেন কাজে লাগে জানো? ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হচ্ছে কোনো মান, মানে ইনপুট নেওয়া এবং হচ্ছে আউটপুট প্রদর্শন করার জন্য। একটা প্রোগ্রামে ইনপুট নেওয়া এবং আউটপুট প্রদর্শন করার জন্য কি দরকার? ফরম্যাট স্পেসিফায়ার দরকার। দেখো এটা কেন কাজে লাগে আমি যখন প্রিন্টএফ ফাংশনটা তোমাদের বুঝাবো তখন আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যে ডেটা টাইপগুলো আছে, ডেটা টাইপগুলো, এই ডেটা টাইপ গুলা কোন কোন ডেটা, মানে একটা কম্পাইলার বা একটা প্রোগ্রাম কি ধরনের ডাটা ইনপুট নেবে এটা বুঝবে কার সাহায্যে? এই ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে। কার সাহায্যে? ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে। একইভাবে একটা মান প্রদর্শন করবে, কি টাইপের মান প্রদর্শন করবে এটা বুঝবে কার সাহায্যে? এই ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে। কি টাইপের মান প্রদর্শন করবে এটা বুঝবে ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে। কি টাইপের মান গ্রহণ করবে এটা কিভাবে বুঝবে? ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে। তো ইন্টিজার, আমরা ডাটাটা দেখছিলাম ইন্টিজার, এই ইন্টিজার টাইপের মান যদি গ্রহণ করতে হয় তখন আমাদের লাগবে হচ্ছে পার্সেন্ট ডি। তার মানে পার্সেন্ট ডি দ্বারা কি বুঝবে? যে আমি ইন্টিজার টাইপের মান গ্রহণ করব অথবা মানটাকে প্রদর্শন করব। একইভাবে যখন ফ্লোট, যখন ফ্লোট ভগ্নাংশ নিয়ে কাজ করা হয় তখন হচ্ছে পার্সেন্ট এফ ইউজ করা হয়। এই যে পার্সেন্ট এফ, এটাই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যখন আমি ভগ্নাংশ মান গ্রহণ করব বা ভগ্নাংশ মানকে প্রদর্শন করব তখন আমার দরকার হবে হচ্ছে পার্সেন্ট এফ। একইভাবে ডাবলও থাকতে পারে, এটাও ভগ্নাংশের ক্ষেত্রে ডি ডাবল, এগুলো তোমাদের বলছিলাম ডেটা টাইপের ভিডিওতে, যে পার্সেন্ট কি হয় এল এফ, মানে লং ফ্লোট, বড় ধরনের মান ভগ্নাংশ গ্রহণ করার ক্ষেত্রে। তাহলে এই যে এল এফ দ্বারা বুঝবে যে আমার একটা ভগ্নাংশ মান গ্রহণ করবে এবং প্রিন্ট করার ক্ষেত্রেও আমাদের এটা লাগবে। একইভাবে ক্যারেক্টারের ক্ষেত্রে কি দরকার? ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট সি, পার্সেন্ট সি। এই যে এগুলাই হচ্ছে কি, এগুলাই হচ্ছে আমার ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ার আমি বারবার বলতেছি, এই ফরম্যাট স্পেসিফায়ার মেইনলি লাগে হচ্ছে মান গ্রহণ এবং মান প্রদর্শন করার জন্য। ওকে, এবার চলে যায় হচ্ছে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন। ওকে, তো স্ক্যানএফ ফাংশনটা অনেক ইজি। স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, দেখো স্ক্যানএফ ফাংশনটা বুঝো, একটু ভালো মতো বুঝো, এটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ। ঠিক আছে, এই ফাংশন মেইনলি কি করে, এই এই ফাংশন মেইনলি হচ্ছে ইনপুট গ্রহণ করে। এই ফাংশন মেইনলি কি করে, ইনপুট গ্রহণ করে। যখন আমাদের কারো মান গ্রহণ করার দরকার হবে, আমার মনে করো এ আর বি এর মান গ্রহণ করা দরকার, কার কার মান গ্রহণ করা দরকার, এ আর বি, তো সর্বপ্রথম আমি যার যার মান গ্রহণ করব, হ্যাঁ, আমাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে এই মান দুইটা কি টাইপের হবে। কারণ সি প্রোগ্রাম কিন্তু আগে বলে দিতে হয় যে আমি কি টাইপের মান নিয়ে কাজ করব, তাই না? তো যদি হয় ইন্টিজার তাহলে ওই যে আমার ফরম্যাট স্পেসিফায়ার লাগবে পার্সেন্ট ডি, যদি হয় ফ্লোট পার্সেন্ট এফ। আমাকে সর্বপ্রথম জানে নিতে হবে যে আমি কি টাইপের মান গ্রহণ করব, সেটা আমার উপরেই থাকবে, মান গ্রহণের আগে আমাকে ভেরিয়েবলটা ঘোষণা করার সময় আমি দেখতে পাবো। ঠিক আছে, তো যদি ইন্টিজার টাইপের মান গ্রহণ করতে হয় এ আর বি কিভাবে গ্রহণ করবা, দেখো মান গ্রহণ করতে এইভাবে, ডাবল কোটেশন, ডাবল কোটেশন ক্লোজ, এর মাঝখানে হচ্ছে তুমি কাকে কাকে গ্রহণ করতে যাচ্ছ। আমি দুইটা গ্রহণ করতে যাচ্ছি, একটা হচ্ছে এ আর একটা বি, দুইটাই ইন্টিজার, তাহলে আমি নিব হচ্ছে দুইটা পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। ওকে, যদি দুইটা, আমি তিনটা চারটা যতগুলো লাগতো ততগুলো দিতাম, তারপর একটা কমা। এখন প্রথম পার্সেন্টের মধ্যে কাকে গ্রহণ করব, এ কে, যদি এ কে গ্রহণ করো তাহলে এম পার্সেন্ট এ, এম পার্সেন্ট চিহ্ন দিতে হবে, তারপর যার মান গ্রহণ করবা তাকে, যদি বি কে প্রথমে গ্রহণ করতে তাহলে এম পার্সেন্ট বি, এবার পরেরটাতে কাকে গ্রহণ করবা বি কে, তাহলে হবে এম পার্সেন্ট বি। এই যে মান গ্রহণ, এটা অনেক ইজি জিনিস। আচ্ছা, এবার যদি এরকম হয় যে ইন্ট এ ফ্লোট বি, এই দুইটা মান কিভাবে গ্রহণ করব,
তো এই দুটো মান দেখো ভালোমতো খেয়াল করো, আমি তোমাদের বারবার বলতেছি কিভাবে করবা ডাবল কোটেশন। ওকে, ডাবল কোটেশনের ভিতরে আমি সর্বপ্রথম কার মান গ্রহণ করব, আমি ধরলাম যে সর্বপ্রথম আমি এ এর মান গ্রহণ করব, তারপর বি এর মান গ্রহণ করব। তাহলে সর্বপ্রথম এ, এ কি টাইপের ইন্টিজার, তাহলে পার্সেন্ট ডি। আচ্ছা এবার বি, বি কি টাইপের ফ্লোট, তার মানে এখানে হবে পার্সেন্ট এফ, তারপর একটা কমা। তাহলে প্রথমে কাকে গ্রহণ করব, এ কে, তাহলে এম পার্সেন্ট এ। পরেরটাতে কাকে গ্রহণ করব, বি কে, তাহলে এম পার্সেন্ট বি। তাহলে এখানে যাকে আমি গ্রহণ করতেছি তার ডাটা টাইপের উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই ফরম্যাট স্পেসিফায়ার গুলা দিতে হবে। তার মানে প্রথমটা বুঝতে পারতেছে যে এ গ্রহণ করবে এবং এটা ইন্টিজার, পরেরটাতে বি গ্রহণ করবে এবং এটা হচ্ছে ফ্লোট একটা মান গ্রহণ করবে। ঠিক আছে, ক্লিয়ার? এ গেল স্ক্যানএফ। এবার চলে আসো প্রিন্টএফ, মোস্ট ইম্পর্টেন্ট, প্রিন্টএফটা বুঝতে হবে। দেখো ভালোমতো খেয়াল করো, প্রিন্টএফ কেন কাজে লাগে, প্রিন্টএফ কেন কাজে লাগে, মান প্রদর্শন করার জন্য, আউটপুট, আউটপুট প্রদর্শন করার জন্য আমার দরকার হচ্ছে প্রিন্টএফ ফাংশন। মনে রাখবা প্রিন্টএফ ফাংশন কি কাজ করে, প্রিন্টএফ ফাংশন হচ্ছে এই যে ডাবল কোটেশন আছে, এই ডাবল কোটেশনের ভিতর তুমি যা লিখবা তাই প্রদর্শন হবে। প্রিন্টএফ ফাংশনের ভিতর, ডাবল কোটেশনের ভিতর তুমি যা লিখবা তাই প্রদর্শন হবে। আমি যদি বলি প্রিন্টএফ, প্রিন্টএফ চারিয়ার, প্রিন্টএফ চারিয়ার, কোনো কথা বলবে না, প্রিন্টএফ ফাংশন বলবে তুমি প্রদর্শন হয়ে যাও, কি আছে সারিয়ার আছে, সারিয়ার প্রদর্শন হয়ে যাবে। এবার যদি আমি বলি যে প্রিন্টএফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে যা আছে প্রিন্টএফ এর ভিতরে, মানে ডাবল কোটেশনের ভিতরে যা আছে তাই প্রদর্শন হয়ে যাবে। ডাবল কোটেশনের ভিতরে যা আছে তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল সাদিক, এটা প্রদর্শন হয়ে যাবে, এই লেখাটা পুরোটা প্রদর্শন হয়ে যাবে। তাহলে প্রিন্টএফ এর ভিতরে যা থাকে তাই প্রদর্শন হয়, ক্লিয়ার? প্রিন্টএফ এর ভিতরে আমি যা লিখবো আমার সেই লেখাটা কি হবে, প্রদর্শন হয়ে যাবে। এখন কথা হচ্ছে তাহলে আমি মান কিভাবে প্রদর্শন করব, মান কিভাবে প্রদর্শন করব, এই মান প্রদর্শন করব হচ্ছে আমি ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে। কিরকম? এরকম প্রিন্টএফ, আমি কি বললাম যে প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতর, প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতর আমি যাকে লিখব তাই প্রদর্শনে যাবে। আমি যদি বলি অ্যানসার ইকুয়াল, এইখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিছি পার্সেন্ট ডি। দেখো আমি আগেই বলছি যে প্রিন্টএফ এর ভিতর ডাবল কোটেশন ভিতর যা লিখবো তাই প্রদর্শন হয়ে যাবে, কিন্তু কিন্তু কি যদি ফরম্যাট স্পেসিফায়ার পায়, ফরম্যাট স্পেসিফায়ার পায় তাহলে সে প্রদর্শন করবে না, কারণ ফরম্যাট স্পেসিফায়ারের জন্মই হচ্ছে ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানোর জন্য, মানে মান প্রদর্শন, আউটপুটে মান প্রদর্শন করার জন্য। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার যখনই পাচ্ছে এখানে পার্সেন্ট ডি, আচ্ছা এটা তো ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার, তার মানে এখানে পার্সেন্ট ডিটা প্রিন্ট হবে না, পার্সেন্ট ডি এর জায়গায় একটা মান প্রিন্ট হবে। কার মান প্রিন্ট হবে, এইটা আমাকে এই ডাবল কোটেশনের বাইরে আসে বলে দিতে হবে যে এর মান প্রিন্ট হবে। তার মানে এই প্রোগ্রাম, এই প্রিন্টএফ ফাংশনটা প্রিন্ট করবে হচ্ছে এটা যে অ্যানসার ইকুয়াল এই পার্সেন্ট ডি এর জায়গায় এর যে মান ছিল, যদি আমি বলি যে এর মান হচ্ছে 10 তাহলে এই যে 10 লেখাটা প্রিন্ট করে দিবে, মানটা প্রিন্ট করে দিবে। তাহলে বোঝা গেছে এই যে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি, প্রিন্টএফ ফাংশনে মান প্রদর্শন করার জন্য হচ্ছে দরকার ফরম্যাট স্পেসিফায়ারকে। আমি ডাবল কোটেশনের ভিতর যা লিখবো তাই প্রদর্শন হয়ে যাবে, কিন্তু যদি আমি মান প্রদর্শন করতে চাই তখন আমাকে ফরম্যাট স্পেসিফায়ার নিতে হবে, আর ফরম্যাট স্পেসিফায়ার নিছি মানেই মান প্রদর্শন হবে। কার মান প্রদর্শন হবে, ডাবল কোটেশনের বাইরে কমাটার বাইরে যায় সে খুঁজবে কার মান প্রদর্শন হবে, যে থাকবে তারই মান প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কি কি জানলাম, ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে জানলাম এবং হচ্ছে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন সম্পর্কে জানলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফিজ।